ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পিএসসি ক্লারশিপের বা আইসিডিএস বা ডাব্লু বিএসআই বা ডাব্লু এস এর যে মেনের যে কম্পালসারি ইংলিশ বা বাংলার যে রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন বা প্রতিবেদনের উপরে আমরা যে ক্লাসগুলো করছিলাম তার আজকে আমি বাংলা প্রতিবেদনের যে সাজেস্টিভ কিছু টপিকের নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি কেমন লাগলো টপিকটি বাংলা প্রতিবেদনের গুরুত্বপূর্ণ টপিকের সাজানো সাজেশানের এই ভিডিও পিএসসি যে কোনো মেনের জন্য খুব গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের বিষয় আমি এখানে কভার করার চেষ্টা করছি যদি কিছু বাদ থেকে যায় সেগুলো তোমরা নিজের মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু শেষ নয় যে এখানে আমি সব কমন পাবো কমন পেতেও পারো কিন্তু এই ধরনের বিষয়বস্তুর উপরেই কিন্তু পিএসসি আলোকপাত করে অর্থাৎ এই ধরনের টপিক যদি নিয়ে আমরা একটু নাড়াচাড়া করি বা চর্চা করি তাহলে বাংলা প্রতিবেদনের যে টপিক আমরা দিক না কারণ আমাদের পরীক্ষা হলে কিন্তু নামিয়ে আসতে পারবো তো টপিকগুলো কী কী চলো দেখে অনলাইন গেমের সর্বনাশ বা ব্লুহেল গেম তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন গেমের সর্বনাশ এটা কিন্তু যে গেম ব্লুহেল যে গেমটা সেটা কিন্তু আমাদের দু সালে কিন্তু খুবই একটা মার্ক করে গেছে তো এই সময় কিন্তু খুবই কমন কমনযোগ্য ছিল তোমরা নিশ্চয়ই জানো তো এই ধরনের টপিক কিন্তু আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব অর্থাৎ একেবারে যে কিন্তু যে করোনা নিয়ে যে প্রশ্নগুলো হচ্ছে সেটা কিন্তু বিএসসি ক্লাসশিপের পরীক্ষায় বা এস 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 এর মেনের পরীক্ষা থাকতেও পারে না থাকতে পারে কিন্তু ডাবলিউ মেনের পরীক্ষা এই ধরনের কোয়েশান থাকতেই পারে তো একদম কারেন্ট টপিকের উপরে না কে না দিয়ে কিন্তু তোমরা কিন্তু যে ব্যাকডেটের কিছু টপিক কিন্তু আমরা যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক কাজে লাগতে পারে এটা আমার সাজেশান তোমরা কিন্তু নিজস্ব সাজেশান নিয়ে করবে সেকেন্ড হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার বা সেলফি তুলতে গিয়ে বিপদ অর্থাৎ মোবাইল ফোন সংক্রান্ত যাই দিক না কেন একটা ফর্ম্যাট অনুসারে এগুলো পড়বে সুতরাং এই ধরনের টপিক যদি ফর্ম্যাট আকারে পড়ো তাহলে কিন্তু সহজে কিন্তু তোমরা এই ধরনের রিলেটেড রিলেটেড যা দিক না কেন সব কিন্তু তোমরা করে আসতে পারবে বয়স্ক পিতামাতার প্রতি সন্তান অবজ্ঞা বা প্রজন্মের পার্থক্যে বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলা অর্থাৎ এই প্রশ্নটি থেকে আমরা জানতে পারছি যে জেনারেশান গ্যাপ বা এইটা কিন্তু ঠিক খুব কিছুদিন আগেও কিন্তু খুব দেখা গিয়েছে যে বা বয়স্ক পিতামাত্রাকে অবহেলা করা হচ্ছে তার জন্য বা মারধর করা হচ্ছে প্রায় ঘটনা ঘটে তো এই ধরনের কিন্তু কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিতে পারে এই এই প্রশ্নগুলো কিন্তু কোনো যোগ্য অর্থাৎ মুখস্থ সেকশন না কারণ এই ধরনের টপিক তোমাকে ইনস্টান্ট লিখতে দিতে পারে যেগুলো তোমাকে ভেবে লিখতে হবে সুতরাং এইগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস ছাড়া কিন্তু এর কোনো বিকল্প নেই সেইভাবে কিন্তু তোমরা কিন্তু নিজেদেরকে প্রস্তুত করবে পরে দেখো লটারি কেটে সর্বশান্ত গরিব মানুষ তারপর দেখো লেখা আছে এলাকার খারাপ রাস্তাঘাটের সমস্যা নিত্য যানজট এই নিয়ে কিন্তু অনেক দিতে পারে অনেক ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে হতে পারে সুতরাং মূল থিম হচ্ছে এলাকার রাস্তাঘাটের মানে খারাপ এবং নিত্য যানজট এবং এটা নিয়ে দেখা হয় কোনো সড়ক দুর্ঘটনা হয়েছে সেখানেও কিন্তু কোশ্চেন হতে পারে বিক্ষোভ হতে পারে বিক্ষোভ নিয়ে কিন্তু আছে কোনো টপিক হতে পারে আমরা প্রত্যেকটাই কিন্তু কভার করার চেষ্টা করেছি দেখিনি রাস্তার উপর ইটবালি সিমেন্ট রাখাতে নিত্য দুর্ঘটনা দেখো ঠিক পরপর কিন্তু আছে রাস্তাঘাটের সমস্যা ঠিক তারপরে দেখা দেখা যাচ্ছে রাস্তাঘাটের উপর ইটবালি রাখছে প্রায় আমরা দেখতে পাই টিভিতে বা কাগজে দুর্ঘটনা ঘটে পেটটাবল বন্দরে ইলিশ মাছের ট্রাক আটকে যাওয়াতে রসনা তৃপ্তিতে ব্যর্থ বাঙালি অর্থাৎ এমনিই এবার ইলিশ পাওয়া যাচ্ছে না বা ইলিশের আকাল বলতে পারো এখানে একটা টপিক দিতে পারে ভরা মরশুমে ইলিশের আকাল রসনা তৃপ্তিতে ব্যর্থ বাঙালি এটাও কিন্তু এখানে দিতে পারে ঠিক আছে তো সুতরাং শুধুমাত্র এই টপিক সাথে কিন্তু এটা না অর্থাৎ পেট্টাপোল বন্ডরে যে ইলিশ মাছের ট্র্যাক আটকে গেছে মানে কি সেখানে হতে পারে কোনো বিক্ষোভ চলছে বা অবরোধ চলছে বা দুই দেশের মধ্যে কোনো টানাফোন চলছে সেক্ষেত্রে হতে পারে বা হতে পারে কি ভরা মরশুমে ভরা মরশুমে যে ইলিশ মাছের যে আকাল সেটা কিন্তু দিয়েই কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকতে পারে সুতরাং এটাও কিন্তু তোমরা এভাবে করে যাওয়ার চেষ্টা করবে নেক্সট আছে দুচাকার গতি বিপদ দেখে আনছে তরুণ যুবকদের অর্থাৎ যে বাইকের যে রেশারেশি হয় অর্থাৎ কলকাতাতে বা বিভিন্ন জায়গায় রাস্তাতে যে গতির যে খেলা সেই খেলায় কিন্তু অনেক বাচ্চারা মারা যাচ্ছে এখানে আর একটা জিনিস অ্যাড করবে এখানে কিন্তু একটা টপিক যেটা হেলমেট হেলমেটবিহীন হেলমেটবিহীন কিন্তু গাড়ি চালানোর জন্য কিন্তু ঘটনাটা ঘটে সুতরাং এটাও কিন্তু একসাথে এটা নিয়ে নেবে আবার এর থেকে আটা কোশ্চেন আসতে পারে ঠিক কোরিলেটেড পথ নিরাপত্তা বা রোড সেফটি দিবস যেটা হয় আর কি সেটা ইংলিশে দিতে পারে বাংলাতে দিতে পারে সেটাও আমরা কিন্তু দেখে নেব হ্যাঁ নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি ও নাজেহাল সাধারণ মানুষ অর্থাৎ এটা কিন্তু একদম রিলিভেন্ট টপিক যেটা আমরা দেখতে পাই যে চাল ডাল গম বিশেষ করে আমাদের যে পেঁয়াজের দাম বেড়ে গেছে সেটার জন্য বা আমাদের যে আলুর দাম বেড়ে যাচ্ছে কাঁচা দাম বেড়ে যাচ্ছে নিত্য শাক সবজি যেটা আমরা নিত্য প্রয়োজনীয় খাবার খাই সেটাই কিন্তু হচ্ছে এখানে কিন্তু কোনো অন্য কোনো টপিক আসবে না অর্থাৎ যেটা মানুষ এসেন্সিয়াল থিংস এটা ইংলিশেও কিন্তু করতে করতে দিতে পারে এই এই টপিকটা ইংলিশেও কিন্তু দিতে পারে প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস তো এই ধরনের টপিক কিন্তু আমি ইংলিশে দেওয়ার চেষ্টা করবো তোমরা সেখান থেকে বাংলাটা কিন্তু সাজিয়ে নিয়ে নিজের মধ্যে করে তৈরি করে নিতে পারবে পরে দেখি লকডাউনের জেরে কর্মহীন মানুষ বাড়ছে বেকারত্ব এটাও কিন্তু দিতে পারে তো আমি কিন্তু এক্স্যাক্টলি পিএসসি ক্ল্যাকশিপের জন্য কিন্তু দিচ্ছি না ওভারঅল টোটাল পিএসসি কিন্তু কভার করার জন্য অর্থাৎ পিএসসি ক্ল্যাকশিপ বলেই আমরা প্র্যাকটিস করে যাবো না অ্যাজ এ হোল আমরা টোটালটাকে কভার করার চেষ্টা করব যাতে করে আমাদের কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে পরীক্ষা গিয়ে যখন আমরা না ভাবি যে আমরা কী লিখবো অর্থাৎ বাংলায় কিন্তু এই ধরনের কিন্তু তোমাদের কোশ্চেন যে তোমাদের কিন্তু মাইন্ডসেট আপ কিন্তু দেখা একটা কিন্তু মানে প্রবণতা থাকতে পারে তোমরা কিন্তু জিনিসগুলোকে মানে হালকাভাবে নেবে না পরেরটা আমরা দেখে নেবো গ্রাম এলাকায় উন্নতিতে পঞ্চায়েতের ভূমিকা বা বিডিওর ভূমিকা এরকম একটা প্রশাসনিক নিয়ে একটা অনেক অনেক আগে একটা পিএসসি ক্লাসে পরীক্ষায় এসেছিলো তো সেটাকেই ডিপেন্ড করে আমি গ্রাম এলাকার কথা বলেছি এখানে গ্রাম এলাকায় যে বিভিন্ন রকম কাজ হচ্ছে অর্থাৎ একশো দিনের কাজ বা অন্য যে কাজ সেই প্রত্যেকটা কাজেকে নিয়ে কিন্তু এটাকে দিতে পারে এবার দেখতে পাচ্ছি তোমার দেখা কোনো মেলা ক্রিকেট ম্যাচ বা পুরুষ প্রদর্শনী তো এখানে মেলা বলতে আমি যে কোনো মেলার কথা উল্লেখ করবো শুধুমাত্র বই মেলা নয় বা কোনো হস্তশিল্প মেলা নয় যে কোনো ধরনের মেলা হতে পারে ক্রিকেট ম্যাচ তো ক্রিকেট ম্যাচ বলতে এটা ক্রিকেট ম্যাচ হতে পারে ফুটবল ম্যাচ হতে পারে একটা জায়গায় তুমি ক্রিকেট ম্যাচ দেখেছো বা ফুটবল ম্যাচ দেখেছো সেটার উপর ডিপেন্ড করে রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন যেটাকে আমরা বলি সেটা দিতে পারে পুষ্প প্রদর্শনী এটা কিন্তু পিএসসি ক্লাসের একটা পরীক্ষা কিন্তু দিয়েছে সম্ভবত দু হাজার ছয় সালে যাই হোক এই ধরনের টপিক কিন্তু আমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে যাব অর্থাৎ এখানে আরেকটা একটা জিনিস কিন্তু অবশ্যই বলা যাচ্ছে আমার সেটা হচ্ছে দেখো তুমি কোনো ঐতিহাসিক জায়গায় ঘুরতে গেছিলে বা কোনো জায়গায় কোনো দর্শনীয় স্থান হতে পারে বা কোনো জায়গায় ঘুরতে গেছো তোমার পুরোনো বাড়িতে গেছো বা পুরোনো এলাকায় গেছো এরকম কোনো ঘটনা নিয়ে কিন্তু প্রতিবেদন লিখতে দিতে পারে এগুলো কিন্তু তোমাদের শুনে মনে হতে পারে যে আমি এ এমন কেন প্র্যাকটিস করব দেখো পিএসসি ক্লাসি বা আইসিডিএস বা ডাবলুবিএস মেনের যদি স্ট্যান্ডার্ড দেখি সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তো এই ধরনের টপিক কিন্তু উচ্চ মাধ্যমিক মাধ্যমে কিন্তু আছে আমি কিন্তু ডাব্লুবি এসএসসি কিন্তু যে ডাব্লু বিসিএসএ সরি ডাব্লিউ যে মেনের কিন্তু কথা বলছি না সেখানে গ্রাজুয়েট লেভেলে তার চিন্তা ভাবনা কিন্তু সেই ধরনের কোশ্চেন কিন্তু যথেষ্ট কিন্তু মানে একটু স্ট্যান্ডার্ড হয় মিসনেসের মেনেও কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় তো এই ধরনের কিন্তু আমরা দেখতে পাই যে এই ধরনের কোশ্চেন কিন্তু এখানে থাকে উল্লেখ করা থাকবে ডাব্লুবি এস আই বা ডাব্লুবি আইসিডিএসের যে মেনের কোশ্চেন আমরা যদি দেখি সেখানে কিন্তু সিলেবাসে কিন্তু বলাই আছে যে স্ট্যান্ডার্ড কিন্তু তারা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড করবে সুতরাং এগুলো কিন্তু তোমাদের কিন্তু করতেই হবে এরপরে আমরা দেখে নেব ভয়ভব নৌকাডুবি মৃত অসংখ্য বা বন্যা ভূমিত সরপাবান এই ধরনের অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যা কিছু দিতে পারে সেগুলো কিন্তু আমরা অবশ্যই কিন্তু করার চেষ্টা করব অর্থাৎ এটা অ্যাজ এ মানে একটা বন্যা হিসেবে করে রাখবো বন্যার উপর যে কোনো টপিক দিলে আমরা নামিয়ে আসতে পারবো নৌকাডুবি যে কোনো নৌকা যে বোট ক্যাপসাইজ যেটাকে ইংলিশে বলে সেটা দিতে পারে যে কোনো সড়ক দুর্ঘটনা বাইক বাস সাইকেল বা নৌকাডুবি ট্রেন দুর্ঘটনা যেটা দিক না কেন আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু এখানে করার চেষ্টা করবো তো তোমরা এইগুলো কিন্তু ফর্ম্যাট আকারে পড়বে তাহলে তোমাদের করতে সুবিধা হবে নেক্সট দেখো এলাকায় পথ নিরাপত্তা দিবস সবুজ সাথী কন্যাশ্রী দিবস পালন বিশ্ব যোগা দিবস পালন বিশ্ব পরিবেশ দিবস সপ্তাহ পালন এলাকায় বৃক্ষরোপণ রবীন্দ্র জয়ন্তী স্বাধীনতা দিবস পথ নিরাপত্তা বিষয় দিবস পালন বা যে কোনো মনীষীদের জন্ম শতবার্ষিকী পালন এটা কিন্তু দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু করে যাবে এই পালন সংক্রান্ত কিন্তু অনুষ্ঠান কিন্তু দিতেই পারে অসম্ভব কিন্তু কিচ্ছু না ঠিক আছে প্রত্যেকটা কিন্তু তোমরা খাতায় ঢুকে নেবে বা স্ক্রিনশট তুলে নেবে এবং সেগুলো কিন্তু এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে কাউ যারা তোমাদের সিনিয়র আছে তাদেরকে দিয়ে একটু দেখানোর বা দেখিয়ে নেওয়ার চেষ্টা করবে কোথায় ভুলভ্রান্তি হচ্ছে শিশুদের মোবাইল আসক্তি অর্থাৎ এখানে টপিক দিতে হয় শিশুদের যে মোবাইল গেমের প্রতি আসক্তি হওয়ার কারণে বা মোবাইলের প্রতি আসক্তি হওয়ার কারণে এবং অনলাইন মানে ক্লাসের জন্য বা করোনা এফেক্টের জন্য বাড়িতে বসে বসে মোবাইল গেমের জন্য তারা বাড়িতে বাইরে বেরোচ্ছেন এবং মোটা হয়ে যাওয়া বা অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে ঘুমের সমস্যা পড়াশোনায় ঘাটতি এই যে বিভিন্ন রকম সমস্যা টাইপের কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে কিন্তু এই ধরনের কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে নেক্সট হচ্ছে পরিবেশ দূষণ যে কোনো রকম দূষণ অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র মানে প্লাস্টিক দূষণ কিন্তু বলবো না মাটি দূষণ বায়ু দূষণ জল দূষণ যে চার প্রকার দূষণ আছে সেই দূষণগুলো করবে এবং অবশ্যই কিন্তু প্লাস্টিক দূষণটা কিন্তু এর সাথে কোরিয়েট করবে যদিও আমি টপিকটা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করেছি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ এবং তার প্রতিকার বা ফলাফল এই ধরনের কিন্তু মাধ্যমিক রিলেটেড যে প্রশ্চেন যেগুলো আমরা পিএসসি ক্লাসে বা এস সিডিএসে কিন্তু আমরা দেখতে পাই উচ্চ মাধ্যমিকও দেখতে পাই সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু পড়বে চীনা মানজায় বিপদ প্রায় কিন্তু কলকাতার চীনা মানজানে বিপদ মানে দুর্ঘটনা ঘটছে এবং এই জন্য কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু রায় দিয়েছে চীনা মানজায় ব্যবহার করা যাবে না এটাও কিন্তু এই টপিকটা কিন্তু পড়ার চেষ্টা করবে লেখার চেষ্টা করবে বাইরে কিন্তু লিখবে শুধু পড়লে হবে না বাইরে লেখার চেষ্টা করো টপিকগুলো নিয়ে প্লাস্টিক দূষণ রোধের সচেতনমূলক শিবির রক্তদান শিবির ক্যান্সার বা থ্যালাসিমিয়া সচেতনমূলক শিবির দেখো এই সচেতন প্রণতামূলক যে শিবিরগুলো হচ্ছে সেগুলো কিন্তু শুধুমাত্র এইগুলো শুধু মতন পড়ব না আমরা যে করোনার নিয়ে কিন্তু সেটা কিন্তু নিয়ে একটা টপিক কিন্তু আমরা এখানে পড়তেই পারি বা শিবির বা এরকম সোশ্যাল যে অ্যাওয়ারনেস ক্যাম্প যেগুলো সেগুলো কিন্তু আমরা কিন্তু দেখে যাব ইংসে দেখবো বাংলাতেও দেখব জল সংরক্ষণ প্রচার অর্থাৎ আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে বলেছেন জল ধরো জল ভরো প্রকল্প যেমন প্রকল্প বা স্কিমগুলো আছে সেই রিলেটেড টপিক কিন্তু এখানে থাকতে পারে দিতেই পারে ঠিক আছে তো এটা আমরা দেখছি এরপরে আমরা দেখবো নারী নির্যাতন বা শিশু শ্রম মানে এটা কিন্তু একদম সামাজিক সামাজিক যে আমরা প্রবলেম সোশ্যাল প্রবলেম যদি আমরা বলি সেই সোশ্যাল প্রবলেম কিন্তু নারী নির্যাতন বা শিশু শ্রম এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি অবলিক দিয়েছি মানে কি এটা পরস্পর কো রিলেটেড ওই জন্য কিন্তু এটা দিতে পারে এখানে আর একটা টপিক কিন্তু খুব আমার মনে হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কন্যা সন্তান কন্যা সন্তান যে হত্যা বা কন্যা সন্তানের প্রতি যে অবজ্ঞা সেটা নিয়ে কিন্তু দিতে পারে অর্থাৎ কন্যা ভ্রূণ হত্যা সেটাও কিন্তু এখানে কো রিলেটেড অর্থাৎ কন্যা মতো নারী হয় সে করতে কিন্তু দিতে পারি বিভিন্ন রাস রাস্তার বা মেট্রো বা অন্য কোনো স্থানের নামের পরিবর্তন বিভিন্ন রাস্তার নাম পরিবর্তন হচ্ছে মেট্রো হচ্ছে বা অন্য কোন বন্ধন পরিবর্তন হচ্ছে সেরকম কিন্তু টপিক কিন্তু এখানে দিতে পারে তো এই ধরনের টপিক কিন্তু আমরা পড়ার চেষ্টা করবো লেখার চেষ্টা করব লকডাউনের প্রভাব ভারতের অর্থনীতিতে বিশ্বে অতিমারী করোনার আক্রমণ বা করোনার করোনার আক্রমণে সারা বিশ্ব এরকম দিতে পারে টপিক কলকাতার ফ্ল্যাটে আগুন বা উড়ালপুর ভেঙে পড়া যে কোনো একটা দিতে পারে কলকাতার যে কোনো একটা ফ্ল্যাটে আগুন লেগেছে বা বিভিন্ন বিল্ডিং আগুন লেগেছে এরপর আমরা দেখে নেব ভাগারকাণ্ড বা রাস্তার ধারে কাটা ফল বা রঙিন জল বা শরবত বিক্রি এটা কিন্তু খুবই একটা সোশ্যাল প্রবলেমের মধ্যে কিন্তু বা সোশ্যাল যে ইস্যু তার মধ্যে কিন্তু এটা পরে আমরা দেখেছি ভাগার কাণ্ড নিয়ে কিন্তু সারা রাজ্য কিন্তু তোলপাড় হয়ে গেছিলো ভাগার কাণ্ডের সাথে সবাই কিন্তু কম বেশি পরিচিত তো ভাগার কাণ্ড আমরা এভাবে পড়ব না আমরা পড়বো যে পচা খাবারের যে বিক্রি সেটা নিয়ে একটা প্রতিবেদন দিতে পারে পচা খাবার বা বাসি খাবার বা অনেক দিনের যে ফ্রিজে রাখা খাবার সেটা দিতে পারে রাস্তা ধারে কাটাফল ফল বিক্রি সেটা আমাদের স্বাস্থ্যকে কতটা ক্ষতিকর সেটা নিয়ে দিতে পারে এটা ইংলিশে দিতে পারে বাংলাতেও দিতে পারে রঙিন জল বা শরবত বিক্রি যেটা আমরা জানি লেমোনাস বিক্রি করে যেটা আমরা মানে খবর পাই যে যে বরফটা ইউজ করা সেটা মানে মরার বা ইন্ডাস্ট্রিয়াল বেসিস যে বরফগুলো হয় সেটা মোটেই স্বাস্থ্যকর নয় এমন টপিক কিন্তু পরীক্ষায় দিতে পারে নেক্সট আমরা দেখবো বিজ্ঞাপন হোর্ডিংয়ে দৌরাত্মে দৃষ্টিগত পরিবেশ সৃষ্টি অর্থাৎ এত বিজ্ঞাপনের হোর্ডিং সারা কলকাতা জুড়ে যার ফলে যে সেটা ওই যে একটা কথা আছে না মুখ থেকে যায় বিজ্ঞাপনে তো এমন কিন্তু কিন্তু টপিক কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু আমরা পেতেই পারি তো এমন টপিক কিন্তু এগুলো কিন্তু ইনস্ট্যান্ট লেখার জন্য দিতে পারে সেক্ষেত্রে তোমাদের বাড়িতে প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু টপিকগুলো কীভাবে সাজাবো সেটা কিন্তু বুঝতে পারবে না নেক্সট হচ্ছে রেল লাইনের ধারের হকারদের পুনর্বাসন তো এটা হচ্ছে রেললাইন দিতে পারে দিতে পারে রাস্তার ধারে কলকাতা রাস্তার ধারে বা যে কোনো রাস্তার ধারে বড় রাস্তার ধারে যে হকাররা বসে থাকে তাদেরকে উচ্ছেদ এবং তাদের পুনর্বাসনের জন্য কিন্তু টপিক দিতে পারে এটা একবার পরীক্ষা দিয়েছিল তোমরা কিন্তু এই ধরনের টপিক কিন্তু সোশ্যাল ইস্যু এগুলো সব তো এগুলো কিন্তু সেভাবে কিন্তু লেখার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু খুব সুবিধা হবে নেক্সট আছে দেখো যথেচ্ছ মাইকের ব্যবহার বিপদে রোগী আর ছাত্র আমি জাস্ট আর ছাত্র দিয়েছি সবাই হতে পারে মানে সারাক্ষণ মাইক চলছে বা রাস্তাধারে ধারে মাইক জানানো থাকে মানে বাজানো থাকে লাগানো থাকে সারা বছর প্রচুর পরে মাইকের আওয়াজ হয় বা মাইকের কোনো মাত্রা কোনো জ্ঞান নেই বা যে কোনো অনুষ্ঠান হলেই আমরা মাইকের যে যথেচ্ছ ব্যবহার দেখি বা ডিজের শব্দের তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ বা লোকাল যে মানুষ আছে সেটা স্থানীয় লোকজন সেক্ষেত্রে এরকমভাবে কিন্তু টপিকটা কিন্তু দিতে পারে দেখো রাস্তায় যত্রতত্র আবর্জনা সমস্যায় পথচারী ও সাধারণ মানুষ তারপর দেখো লেখা আছে কুসংস্কারের বলি হলো সাপে কাটা রুগী এইটা কিন্তু শুধু সাপে কাটা রুগী না কুসংস্কার নিয়েও কিন্তু পরীক্ষা অন্যভাবে কিন্তু টপিক দিতে পারে ঠিক আছে তো এইগুলো কিন্তু বাড়িতে লেখা প্র্যাকটিস করতে হবে এবং সবসময় একটা ঘটনাকে নিয়েই তোমরা কিন্তু লিখবে এটা কোনো মানে একটা রিসেন্ট মানে ঘটনা বা যেটা হয়েছে এটা বানিয়েও দিতে পারো কিছু হয়েছে সেইগুলোকে নিয়ে যদি তোমরা লেখার চেষ্টা করো তাহলে কিন্তু লেখাটা কিন্তু মানে কমপ্লিট করতে পারবে মানে কিন্তু কমপ্লিট করতে পারবে না তারপরে ধর লোডশেডিং ও বিক্ষোভ মানে মানে ফ্রিকোয়েন্ট লোডশেডিং হচ্ছে তারপরেই কিন্তু লোডশেডিংয়ের জন্য বিক্ষোভ বা অ্যাজিটেশন বা প্রোটেস্টেশন যেটা আমাদের সাধারণ মানুষ রাস্তা করছে তার চেয়ে যানজট হয়েছে অনেকক্ষণ ধরে এই বিষয়টার উপর কিন্তু আলোকপাত করতেই পারে তারপর আমরা দেখব রাস্তা খারাপের দাবিতে বা অন্য কোনো দাবিতে স্থানীয় লোক বা জনগণের বিক্ষোভ এবং আর একটা জিনিস যেটা এখানে এবং শব্দটা আমি যদি প্রয়োগ করি এবং পথ অবরোধ বা ট্রেন অবরোধ এবং নাকাল সাধন সাধনযাত্রী এতগুলো বিষয়টা কিন্তু হতে পারে অর্থাৎ কিছু হলেই বিক্ষোভ করছে না ট্রেন যাত্রী বা নাকাল যাত্রী মানে সমস্যায় পড়ছে সেটা নিয়ে কিন্তু টপিক আমাদের দিতেই পারে স্থানীয় স্কুলে করোনা রোগীদের সেরপম করতে না দিতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ প্রদর্শন এটা কিন্তু দিতেই পারে এই ধরনের কিন্তু কোশ্চেন কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে তোমাকে কিন্তু মানে তোমার লেখার কতটা ক্ষমতা আছে সেটা কিন্তু যাচাই করে নিতে পারে সেটা কিন্তু যে কোনো বিএসসি মেন পরীক্ষা হতেই পারে নেক্সট যখন লেখা আছে করোনা রোগীকে ও তার পরিবারকে একঘরে করে অমানবিক মনুষ্যত্বের নজির বাসিন্দাদের ঠিক আছে এটা কিন্তু খুব কারেন্ট টপিক নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমি টপিকগুলো এইভাবে তুলে দেওয়ার চেষ্টা করেছি এগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকার লাগবে প্র্যাকটিস করো নাহলে কিন্তু এগুলো কিন্তু লেখা যাবে না দুর্ঘটনায় আহত মুঘূর্ষ ব্যক্তির প্রতি এখানে একটা র হবে ব্যক্তির প্রতি অমানবিক আচরণ পথ চাই অর্থাৎ প্রায় দেখি বা শুনি আমরা যে কত মানে রাস্তায় আহত পড়ে আছে কিন্তু ঘুষ নেই চলে যাচ্ছে লোকজন তা দেখছে না এরকম কিন্তু ইস্যু কিন্তু দিতে পারে লেখার জন্য নেক্সট আমরা দেখব অবশ্যতে আত্মহত্যা বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপকভাবে বিস্তারলাপ করেছে আমরা সুশান্ত সিং রাজপুত শুধু মানে না এরকম অনেক টপিক কিন্তু আমাদের প্রায় কিন্তু ঘটনা ঘটে সেটা কিন্তু আমি সুশান্ত সিং রাজপুত হিসেবে দিচ্ছি না বলছি না বাট এরকম ইস্যু কিন্তু হতেই পারে ঠিক আছে অবসাতে আত্মহত্যা বর্তমান তরুণ প্রজন্মে কিন্তু গ্রাস করছে এটা নিয়ে কিন্তু দিতে পারে নেক্সট হচ্ছে রাতের কলকাতায় নারীদের নিরাপত্তাহীনতা এটা শুধুমাত্র কলকাতাকে আমি ইস্যু করে বলছি এর মানে বলেছি এটা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে এই টপিকগুলো মানে আমি বলবো যে আইসিডিএসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কারণ আইসিডিএসের নারী ওমেন এম্পোয়ারমেন্ট সম্পর্কে একটা কিন্তু ইস্যু আছে সেক্ষেত্রে এই ধরনের বেসিক্স যে ইস্যুগুলো নারীদের সংক্রমিত হয় ইপটিজিং মডেস্টেশান এই ধরনের টপিক কিন্তু ইংলিশে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে সাইডে কিন্তু তোমরা কিন্তু বাংলাতেও কিন্তু এই ধরনের টপিক কিন্তু প্র্যাকটিস করবে তারপর দেখো লেখা আছে করোনা মোকাবেলায় পুলিশ ও ডাক্তারদের ঠিক আছে পুলিশ অ্যান্ড ডাক্তারদের যে ভূমিকা আমাদের কতটা আমাদের কাছে সেটা ভালো দিক বা তারা কতটা ভালো রিপ্রেজেন্ট করেছে আমাদের সামনে সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব এটা কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল কিন্তু লিখতে হতে পারে যদি দেয় করোনা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের ভূমিকা স্থানীয় প্রশাসন বলতেই আমরা যদি পঞ্চায়েত ধরি তাহলে পঞ্চায়েতের যে বিডিও পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত মেম্বারদের ভূমিকা আর যদি আমাদের পৌরসভা দেয় তাহলে পিতা এরকম কিছু দিতে পারে স্থানে বলতে সেই হিসেবে বুঝেই লিখতে হবে বিডিও এসডিও তাদের কিন্তু কাজ করে সেই কাজের তাদের যে রোল সেটা কিন্তু ইংলিশে দিতে পারে বাংলাতেও দিতে পারে তারপর দেখো লেখা আছে সংবাদপত্রের ভূমিকা নাগরিক জীবন গঠনে অর্থাৎ সংবাদপত্রের যে নিরপেক্ষহীনতা যার জন্যে কিন্তু অনেক সময় আমাদের প্রশ্ন চিহ্ন কিন্তু আমরা মুখে তাদেরকে কিন্তু দাঁড়াতে হয় আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু দিতে পারে অর্থাৎ রোল অফ মিডিয়া রোল অফ মিডিয়া কিন্তু এই সেই হিসেবে দিতে পারে সংবাদপত্র হতে পারে বা রোল অফ মিডিয়া যেটা সংবাদ মাধ্যম যেটা সব কিছু কাগজ দিয়ে খবর দিয়ে সব কিছু হতে পারে এটা দিতে পারে ইংলিশও দিতে পারে বাংলাতেও দিতে পারে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মহিলাদের নিরাপত্তা অর্থাৎ বর্তমানে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে মহিলাদের নিরাপত্তা বা যে কী ও পর্যায়ে আছে যেটা আমি এক একটা মানে পয়েন্ট উল্লেখ করে দিয়েছি যাদের ক কলকাতায় নারীদের নিরাপত্তাহীনতা সেই হিসেবে কিন্তু এটা আলাদাভাবে তোমরা কিন্তু পড়তে পারো এবং পরে নেওয়া উচিত চুয়াল্লিশ দাগে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলবো সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মহিলাদের নিরাপত্তা এখানে আর একটা টপিক কিন্তু অবশ্যই করবে এর সাথে বর্তমানে নারীদের যে বিভিন্ন ক্ষেত্রে নারীদের যে তাদের যে প্রতিপত্তি সেটা নিয়ে কিন্তু লিখবে মানে বিভিন্ন সেক্টর দিতে পারে মানে মহিলাদের যে বিকাশ হয়েছে মহিলাদের যে সমানভাবে যে তারা বিভিন্ন দিক থেকে উঠে এসছে বিশেষ করে এখানে আরেকটা একটা কতগুলো ইস্যু যেগুলো তিন তালাক বিল বা বলতে পারো যে তোমরা যে থার্ড তৃতীয় লিঙ্গর যে সমান অধিকার সেটাও কিন্তু পরীক্ষায় কিন্তু এইভাবে দিতে পারে তিনশো সত্তর ধারা বিলোপ যদিও এগুলো পিএইচডি ক্লাসের পরীক্ষার জন্য দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট কারণ মাধ্যমিক বেশি দেওয়াটা খুবই চাপের তবুও আমি বলবো যে ডাব্লু বিএসএস ডাব্লিউ বিএসএস পরীক্ষার মেনসে বা পিএস মেনসে বা আইসিজিএস বা ডাব্লু মেনসে কিন্তু এই ধরনের টপিক কিন্তু যেগুলো কারেন্ট ইস্যু যেগুলো করোনার সাথে আগেই যেটা হয়েছে তিনশো সত্তর ধারা বা যে বিলোপগুলো হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো ইস্যু তোমরা কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে চুয়াল্লিশ ডেকে যেটা দিয়েছি একদম যে করোনার শুধু সাথে সাথে যে আমফান ঝড় আমাজনে আগুন কেরালা বা বন্যা বন্য বন্যপ্রাণীদের লোকালে আগমন মানে বন্যার জন্য বন্যপ্রাণীতা হতে পারে আবার হচ্ছে এটা একটা পরীক্ষা দিয়েছে ক্লাস ক্লাসশিপে যে মাঝে মধ্যে যে বন্যপ্রাণীদের যে তারা বেরিয়ে আসছে তাদের খাবারের অভাবে হাতিটা বেরিয়ে এসে যে শস্য নষ্ট করছে তো এটা নিয়ে কিন্তু টপিক দিতে পারে হিন্স থাকতেও পারে না থাকতেও পারে এসব বিষয়ে যদি হিনস না দেয় সত্যি সেটা খুবই চাপের কীভাবে সাজিয়ে লিখবো ওই জন্য বলবো যে প্রত্যেকটা টপিক কিন্তু বাড়িতে লেখা প্র্যাকটিস করো হ্যাঁ এগুলো কিন্তু সমস্ত কিন্তু দেওয়া সম্ভব না বাড়িতে লেখা প্র্যাকটিস করতে হবে গুগল হেল্প নিতে পারো বা যে কোনো বইয়ের হেল্প নিতে পারো খবর কাগজ কিন্তু অবশ্যই কিন্তু খুবই হেল্পফুল এসব ক্ষেত্রে যে কোনো জায়গায় আগুন ভূমিকম্প বা বাড়ি বা ব্রিজ ধসে পড়া সেটাও দিতে পারো আর একটা ঘটনা এর সাথে কোরিটেড হতে পারে যেমন বৈদ্যুৎ মানে বিদ্যুতে শখ খেয়ে মারা যাওয়া সেটা কিন্তু প্রায় ঘটেছে এই জল বা বন্যার সময় এর সাথে আমি বলবো যেটা আরও যেটা দেওয়ার সেটা হচ্ছে যে কলকাতার রাস্তাঘাটের সাথে সাথে যে ড্রেনেজ ব্যবস্থা ড্রেনেজ সমস্যা তার জন্য একটা ব্যবস্থা লোডশেডিংয়ের সমস্যা আছে মাঝে মাঝে আমরা লোডশেডিং দেখতে পাই সেই টপিকগুলো কিন্তু আমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখার চেষ্টা করবো করার চেষ্টা করব অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে টপিকগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন সমস্যার উপরে নির্ভর করে অর্থাৎ এই ধরনের টপিক কিন্তু আমরা যদি প্র্যাকটিস করি এই এটা পুরো কমন পাবো না কিন্তু এই ওরিয়েন্টেড যে টপিকগুলো হতে পারে কাছাকাছি যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমরা কভার করা করতেই পারি আমরা তো তোমাদের সবাইকে বলবো যে এই টপিকগুলো তোমরা বাদে পারলে চেষ্টা করো প্র্যাকটিস করো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করলেই কিন্তু একমাত্র কিন্তু এর সলিউশন আছে বা আদার্স কিন্তু এর কোনো আলাদা কোনো সলিউশন নেই আর বাংলা প্রতিবেদন কিন্তু সবসময় লেখার একটা ব্যাপার থাকে তোমাদের মধ্যে কিন্তু একটা অনেকের মধ্যে দেখি যে আমি বাংলা পারি তো বাংলা পেরে দেবো কোনো সমস্যা নেই বাংলা তো লিখে আসতে পারবো কিন্তু অতটা কিন্তু সহজ ভেবো না পরীক্ষা হলে বসিয়ে সেটা বানিয়ে সাজিয়ে গুছিয়ে লিখে আসা হ্যাঁ আমি তো লিখেছি না কেন পেলাম না ওটা কিন্তু না ঠিকঠাক কিন্তু প্রেজেন্টেশন না দিলে কিন্তু কখনোই নাম্বার পাওয়া যায় না আমাদের মধ্যে এই চিন্তাটা কিন্তু অবশ্যই ঢোকাতে হবে আমাদের মধ্যে সবারই একটা ব্যাপার আছে যে আমি লিখতে পারি বাংলা আমি বাঙালি লিখতে পারবো না কেন এটা কিন্তু একদম ভুল কথা যারা খাতা দেখবেন তারা কিন্তু আমাদের খাতাগুলো তাদের কোয়ালিফিকেশান কিন্তু অনেক হয় তাদের চিন্তা ভাবনা অনেক হয় সো আমার অবশ্যই দাবি থাকবে যে তোমরা প্র্যাকটিস করবে যদি এই টপিকগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না লাইক করবে প্রচুর শেয়ার করো সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দাও যাতে করে অনেকেই উপকৃত হতে পারে ধন্যবাদ